শহরের উষ্ণতার দিনে ছোট পর্দার পরে আবারও ফের তাদের দেখা যাচ্ছে পর্দায়। না না, এবার ছোট পর্দায়টা সোজা সোজা দেখা যাচ্ছে তাদেরকে বড় পর্দায়। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণটা। সঙ্গীত পরিচালনায় রয়েছে নবারুণ বোস এবং এই ছবির গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী এছাড়াও অর্ণব দাস। এবারে আসা যাক ছবি সম্পর্কিত কিছু কাহিনীর কথায়। ছবি সম্পর্কে বলতে গেলেই আমরা বলে রাখি সালটা 2015। সেই সময়ই আমার আপনার সকলের প্রিয় এই জুটি বিক্রম সোলাঙ্কিকে আমরা দেখতে পাই প্রথমবারের মতন ছোট পর্দায়, অর্থাৎ ইচ্ছে নদী ধারাবাহিকের মাধ্যমেই, যেখানে এই অভিনয়ের মাধ্যমেই তারা পেয়েছিল সকল ভক্তের ভালোবাসা এবং ভক্তরাও ভীষণ উৎসুক হয়ে থাকত তাদের এই ধারাবাহিকটি দেখার জন্য, যা চলেছিল 2017 পর্যন্ত। এবং আবারও ফের 5 বছর পরেই দেখা যেতে চলেছে তাদেরকে একই সাথে শহরের উষ্ণতম দিনে মুভির মাধ্যমে। যেখানে আমরা দেখতে পাবো বিক্রম চট্টোপাধ্যায় অর্থাৎ রিদবানকে। এই মুভিতেই তার নাম রিদবান, যিনি 18 বছরের বয়সের এক ছেলে, পেশায় তিনি ফটোগ্রাফার। এবং তার বিপরীতে আমরা দেখতে পাবো সোলাঙ্কি রয় অর্থাৎ অনিন্দিতাকে। অনিন্দিতা পেশায় রেডিও জকি, যেখানে তার ইচ্ছে বিদেশে যাওয়ার, কিন্তু তার হয়ে ওঠেনি। কলকাতার গণ্ডি ছেড়ে তিনি বিদেশের মাটিতে পা রাখতে পারেনি। তার কারণ পুরনো প্রেম এবং কলকাতায় জড়িয়ে থাকা তার সমস্ত স্মৃতি বারবার পিছু টেনেছে তাকে কলকাতায় থেকে যাওয়ার। এছাড়াও বলে রাখি এই ছবিতে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বোস এবং অনিন্দ চট্টোপাধ্যায়ের মতন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। আরো একটা কথা বলে রাখা দরকার, আপনারা ছবির পোস্টার দেখে এবং ছবির নাম দেখেই হয়তো বুঝতে পারছেন ছবিটি সম্পূর্ণটাই হচ্ছে শহরকে ঘিরে এবং তাদের প্রেমে জড়িয়ে রয়েছে শহরের বিভিন্ন স্মৃতি। তো সবশেষে বলে রাখি বিক্রম সোলাঙ্কি অর্থাৎ রিদবান অনিন্দিতা, তারা শহরের উষ্ণতম দিনে এই মুভির মাধ্যমে তাদের ভালোবাসা ছড়িয়ে দিতে আসছে 2023-30 জুন। সো ভিউয়ার্স, এই জুটিকে একসাথে বড় পর্দায় দেখতে আপনি কতটা উৎসুক তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।